আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে আপনাদের আবার স্বাগতম তো আজকে আমাদের টপিকস হচ্ছে বড়ি ডায়াগ্রাম অফ ক্লাইম্বিং আনএক্সেলারেটেড ফ্লাইট অফ অ্যান এয়ারক্রাফট তার মানে বডি ডায়াগ্রাম মানে ফোর্সগুলো আমি গত ভিডিওতে আমরা একইভাবে বড়ি ডায়াগ্রাম অফ ফোর ফোর্সেস মানে চারটি ফোর্স আছে ফুর্সগুলো বড়ি ডায়াগ্রাম এবং তাদের মেকানিজম কি কি কাজ করে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম কিন্তু কোন লেভেলের যখন উইংস লেভেলে উইংস লেভেল মানে যখন হরিজন্টাল থাকে তখন একটা এয়ারপ্ল্যান যখন হরিজন্টালি থাকে তখন কিন্তু আবার এখন আজকে আমরা আলোচনা করব হচ্ছে যখন একটা এয়ারক্রাফট যখন কি ক্লাইম্বিং অবস্থায় থাকে তখন বডি ডায়াগ্রাম কীরকম হবে এবং ফোর্সগুলোর মেকানিজম কীরকম হবে সেটা জানবো আজকে তো যেমন ফর এক্সাম্পল দেখেন আমরা এখানে দেখেন যখন ক্লাইম্বিং অবস্থায় আছে যখন ক্লাইম্বিং অবস্থায় আছে তখন ভ্যালোসিটিটা এটা দেখেন এটাকে বলা হয় কি এটাকে বলা হয় মানে বডি অ্যাক্সিস বলা হয় এই বডি অ্যাক্সিসটা দেখেন বডি অ্যাক্সিস বরাবর তাকে কোনটা বডি অ্যাক্সিস বরাবর তাকে হচ্ছে কি ভ্যালোসিটি ভ্যাক্টরটা ভ্যালোসিটি ভ্যাক্টর হচ্ছে কি এয়ারক্রাফটের ভ্যালোসিটি এয়ারক্রাফট যে ভ্যালোসিটিতে মুভ করে তাকে ভ্যালোসিটি ভ্যাক্টর বলা হয় ভ্যালোসিটি ভ্যাক্টরটা কি বড়ি অ্যাক্সিস বরাবর থাকে বডি অ্যাক্সিস বরাবর কি করে ডিরেকশনে থাকে তো বডি অ্যাক্সিস বরাবর কি আছে ডিরেকশনে আছে আবার দেখেন আবার চারটা ফোর্স কাজ করে একটা হচ্ছে ট্রাস্ট আরেকটা হচ্ছে ড্র্যাগ আরেকটা লিফ্ট আরেকটা হচ্ছে কি ওয়েট তো একটা ট্রাস্ট ট্রাস্টটা করতে তৈরি হয় প্রপালশন সিস্টেম থেকে তৈরি হয় গত ভিডিওতে আমি বলে দিছি সব আপনার ওখান থেকে দেখতে পারেন তো আমার ভিডিওতে আছে তারপর ট্রাস্টটা তারপর হচ্ছে ড্র্যাগ ড্র্যাগটা কি তাও সেখানে বলে দেওয়া আছে তারপর হচ্ছে লিফ্ট লিফ্টটা কি সেখানে তাও বলে দেওয়া আছে তারপর হচ্ছে ওয়েটটা কি তাও বলে দেওয়া আছে তো এবার আমরা কি করব এই যে ওয়েট লিফ্ট ডিরেকশন দেখেন আবার এখানে একটা জিনিস হরিজন্টাল এই হরিজন্টাল সার্ফেস মানে এটা হচ্ছে আর্থ সার্ফেস বলেন বা যাই বলেন এটা যদি আর্থ সার্ফেস হয় বা আথ সার্ভেস থেকে এটা দেখেন কোনটা কত হয় কোন কোণে মনে করেন এটা যদি আথ সার্ভেস হয় আর্থ সার্ভেসের সাথে কত ডিগ্রি কোণে এটা উপরের দিকে ক্লাইম করতেছে এই কুনটাকে বলা হয় কি ফ্লাইট পাথ অ্যাঙ্গল বলা হয় মানে ফ্লাইট পাত অ্যাঙ্গল ফ্লাইট পাত অ্যাঙ্গলটাকে দেখেন এই যে হরিজন্টালের সাথে যে অ্যাঙ্গলটা তৈরি করে সেটা হচ্ছে কি ফ্লাইট ফাত অ্যাঙ্গল এ ফ্লাইট পাত অ্যাঙ্গল অফ এয়ারক্রাফ্ট হচ্ছে গ্যামা তার মানে একটা এয়ারক্রাফ্টের ফ্লাইট যে ফ্লাইট পাত অ্যাঙ্গল আছে সেটাকে গ্যামা দ্বারা কী করা হয় প্রকাশ করা হয় তাহলে দেখেন তো গ্যামার দ্বারা যদি প্রকাশ করি আমরা এটা তার থ্রাস্ট কিন্তু কী কোন দিকে কাজ করে আমি বলে দিছি ওটা গত ভিডিওতে সেটাও কিন্তু থ্রাস্ট কোন দিকে কাজ কাজ করে সবসময় ভেলোসিটি ভ্যাক্টরের দিকেই কি করে কাজ করে আবার কিন্তু ড্রেক কোন দিকে কাজ করে ভেলোসিটি ভ্যাক্টরের ভ্যালোসিটি ভ্যাক্টরের বিপরীত দিকে তাও প্যারালাল বা প্যারালালি কোন দিকে কাজ করে বিপরীত দিকে কাজ করে ভ্যালোসিটি ভ্যাক্টরে তো থ্রাস্ট কী করে ভ্যালোসিটি ভ্যাক্টরের দিকে কাজ করে পজিটিভ আর ড্রেক কাজ করে নেগেটিভ মানে অপোজিট সাইডে তো কিন্তু প্যারালাল বা এক এ এক্সিস বরাবর আর এটা হচ্ছে সেন্টার অফ গ্রাভিটি সেন্টার অফ সিজি সিজি বরাবর হচ্ছে সবগুলো ফোর্সগুলো কোথায় কাজ করে সেন্টার অফ গ্রাভিটিতে কাজ করে সেন্টার অফ গ্রাভিটিতে যদি এবার কাজ করে দেখেন তাহলে কী হয় তাহলে সেন্টার অফ গ্রাভিটিতে কিন্তু কি হয় পুরা ফোর্স যতগুলো ফোর্স আছে এটা কিন্তু কী অবস্থায় আনঅাকসেলারেটেড অবস্থায় আনএক্সেলারেটেড মানে কোনো কী নাই অ্যাক্সেলারেশন নাই তার মানে কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে যে বেগে চল চলবে সে বেগেই চলতে থাকে। সেখানে কোনো কি হয় না ব্যাগের মান একটুকু বৃদ্ধি পায় না তার মানে কনস্ট্যান্ট ব্যাগে সমবেগে চলা তো এখন দেখেন যদি সমবেগে চলে তাহলে এ এর মান কী হয়ে যায় জিরো হয়ে যায় যদি কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে হয় তাহলে এই সমান জিরো হয় এই সমান যদি জিরো হয় সামেশন অফ এফ সমান জিরো হয় তার মানে সিগমা কত হবে জিরো হবে সিগমা এফের এফের মান জিরো হবে কোথায় সেন্টার অফ গ্রাভিটিতে সিগমা এফের মান জিরো হওয়া মানে কি সম্পূর্ণ সবগুলো যদি আমি কি করে বলি যোগ করে বলি বা সাম সামেশন করি সামেশন করার পরে যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে কি জিরো তো সেটা কীভাবে পাওয়া যায় দেখেন এবার তো আরেকটা জিনিস হচ্ছে দেখেন ত্রাস্ট এদিকে কাজ করে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে ড্র্যাক এবং সবসময় ড্র্যাক এবং লিফ্ট কীভাবে তাকে সবসময় কী থাকে হরি সরি পার্টিক্যালি থাকে পার্টিক্যালি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গল প্রডিউস করে লিফট এবং ড্র্যাক লিফট এবং ড্র্যাক সবসময় কী করে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গল প্রডিউস করে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গল প্রডিউস করে কোনটি কোনটা লিফ্ট এবং ড্র্যাক লিফ্ট এবং ড্র্যাক কী করে নাইনটি ডিগ্রি কোন তৈরি করে তাই এটা সবসময় কী করতে হবে নাইনটি ডিগ্রি কোন যেহেতু ড্র্যাক অপোজিট সাইডে আছে কিন্তু এটা কি করতে হবে অবশ্য নাইনটি ডিগ্রি কোন করে যেদিকে যায় সেদিকে সমস্যা নেই তো এদিকে গেছে নাইনটি ডিগ্রি যদি কোন করে তারপর আবার একটা জিনিস ওয়েট যে হয়তো আছে ওয়েট সবসময় কোন দিকে কাজ করে আমাদের আর্থ সেন্টারের বরাবর তার মানে পৃথিবীর আমাদের পৃথিবীর সেন্টার আছে যে সেন্টার আছে কেন্দ্র আছে কেন্দ্র বরাবর কি করে অ্যাক্ট করে বা ডিরেকশন ইন্ডিকেট করে তার মানে সেটা সরাসরি কোন দিকে অ্যাক্ট করে বা কোন দিকে কাজ করে সরাসরি সেন্টার অফ আর্থ মানে আমাদের আর্থ সেন্টারের দিকে কাজ করে তার মানে সেটা শুরু একেবারে সরাসরি এদিকেই কাজ করবে তো এবার দেখেন এই অ্যাঙ্গলটা যেভাবে একইভাবে ট্রাস্ট এবং হরিজনের সাথে যে অ্যাঙ্গল তৈরি প্রডিউস হয় একইভাবে কী করে ওয়েটের সাথে লিফ্ট কি করে একই কী একই অ্যাঙ্গল কি করে প্রডিউস করে দেখেন একইভাবে লিফ্ট এবং ওয়েটের সাথে একই যে কোন যে একই কোন প্রডিউস করে একইভাবে কি করে ট্রাস্ট এবং হরিজন একই অ্যাঙ্গেল কী করে প্রডিউস করে তার মানে এটা গ্যামা একইভাবে এটাও যদি গ্যামা হয় এটাও গ্যামা হবে তারপরে এবার এই যে আমরা কী করবো এই যে ওয়েটটা ওয়েটটা কিন্তু দুইটা কম্পোনেন্টে ভাগ হয় কারণ এগুলো যদি আমি যদি এটাকে যদি ইয়া করে ধরে নিই সরাসরি এখন যদি অ্যাক্সিস এই এই অ্যাক্সিসগুলোকে যদি আমি কি আমার মেইন অ্যাক্সেস হিসেবে ধরে নিই তাহলে এটাকে আর এটা কী দুইটা কম্পোনেন্টের ভাগ হয়ে যায় একটা হচ্ছে কি ডব্লিউ এটা এই এইটা এই অ্যাক্সিস বরাবর যখন করবো ট্রাইগোনোমেট্রি ইয়া থেকে আমরা কী পাই এখানে কজ অফ এটা যদি নাইনটি ডিগ্রি কোন হবে অবশ্য এটা নাইনটি ডিগ্রি কোন হয় তারপর এটা এটা তো গ্যামা হয় তাহলে কি হয় দেখুন নাইনটি ডিগ্রি কোন হইলে বমি বায়ু অতিবুস সরি হ্যাঁ বমি বায়ু অতিবুস মানে হচ্ছে এই যে এটা এখান থেকে পাই হচ্ছে এই যে অতি মানে ভূমি সমান কত বাই কজ অব মানে ডব্লিউ কজ গ্যামা তারপর হচ্ছে এবার দেখেন বাই ভূমি সরি লম্বায় অতি হ্যাঁ লম্বায় অতিবুস্তার মানে এই যে এটা যেটা এদিকে ডিরেকশন যেটা আছে ড্রাইকের দিকে যেটা ডিরেকশন আছে সেটা কোন কোনটা ডব্লিউ সাইন গ্যামা তো ট্রাইগুমেটি ট্রাইগুনেটি সিস্টেমের থেকে পায় আর কি তো তাহলে দেখেন এবার কি হয় এবার দেখেন ফোর্স কইটা কাজ করে একটা ফোর্স কাজ করে দুটা ফোর্স কাজ করে তিনটা ফোর্স কাজ করে চারটা ফোর্স কাজ করে পাঁচটা ফোর্স কাজ করে এখানে ফোর্স কাজ করতেছে কইটা পাঁচটা ফোর্স তার মানে পাঁচটা কীভাবে হয়েছে গত ভিডিও গত লেকচারে গত লেকচারের মধ্যে আমি বলছিলাম যেটা উইংস লেভেলে থাকে তখন কী করে শুধু চারটা ফুস কাজ করে কিন্তু এখানে একইভাবে চারটা ফুলস ফুডস কাজ করে কইটা চারটা তার মানে ওয়েট ড্র্যাগ লিফট ট্রাস্ট কিন্তু এই যে ওয়েটটা কী করে দুটা কম্পোনেন্টে বাক্য হয় দুটা উপাংশে বাক হয় এই যে এই কারণে এখানে দুটা হয়ে গেছে সমস্যা নেই কিন্তু এখানে ধরতে গেলে মোট টোটাল ফোর্স কিন্তু কয়টা চারটা কিন্তু আমরা কম্পোনেন্ট সহ বাক করে কয়টা পাইছি পাঁচটা পাইছি তো পাঁচটা ফোর্স কীভাবে হয় দেখেন এবার এই ফোর্সটা কাজ করে এখানে দেখেন ডিরেকশন আছে এরো এরোসাইং আছে এরোসাইং মানে এই ফোর্সটা কাজ করে এই যে লিফটের ঠিক কি অপোজিট দিকে আবার দেখেন এই এ ফোর্সটা কাজ করে কিন্তু কোন দিকে সরাসরি ড্র্যাকের দিকে ড্রেকের দিকে কাজ করে কম্পোনেন্টটা এই কম্পোনেন্ট ফোর্সটা কোন দিকে ড্রেকের দিকে কাজ করে থ্রাস্টের দিকে কোনো এখান থেকে আর কাজ করে না তাহলে এটাকে কি করা কি লেখা যায় দেখেন এটাকে যদি আমরা আমি লিখি তাহলে দেখেন আমি আগে বলছিলাম এই যে সিগমা অ্যাপ সমান কি জিরো এ পয়েন্টের মধ্যে সবগুলো জিরো জিরো যদি হয়ে যায় তাহলে জেরো জিরোর মান দেখেন এখানে এই ফোর্স এবং এ ফোর্স দুটার সাম সামেশন কী হয়ে যাবে জিরো হয়ে যাবে এ ফোর্স মানে ডব্লিউ কস গ্যামা এবং লিফটের কী হবে জিরো হয়ে যাবে তার মানে আমি যদি বলি সিগমা এফ এফ এটা কি ভার্টিক্যাল তার মানে আমি এটাকে পার্টিক্যাল অ্যাক্সিস ধরে নিছি তাহলে সমান কত হয় দেখেন ওই যে লিফ্টটাকে যদি আমি পজিটিভ ডিরেকশনে ধরি তাহলে দেখেন এটা নেগেটিভ আছে ওটার বিপরীত দিক আছে তার মানে এটাকে কী করতে হবে ডব্লিউ কজ সরি হ্যাঁ কজ গ্যামা ডব্লু কস গ্যামা ইকাল টু একইভাবে কত হবে জিরো হয়ে যাবে কারণ জিরো কেন এই যে সেন্টার অফ গ্র্যাভিটিতে ফোর্স সামেশন অফ ফোর্স কত জিরো তাই তো এবার দেখেন এখান থেকে সরাসরি এটা যদি জিরো হয় তাহলে কি লেখা যায় এল সমান ডব্লু কস গ্যামা লেখা যায় আবার একইভাবে কি লেখা যায় এবার দেখেন এটা তো শেষ আমাদের একটা ফুডসের কাজ শেষ এটাকে যদি এক মানে এক নং ইকুয়েশন ধরি তাহলে আবার দেখেন আবার এই যে থ্রাস্ট আছে এদিকে আবার ড্রেক আসে ওইদিকে আবার এই যে কম্পোনেন্ট ওয়েডের একটা কম্পোনেন্ট আবার ড্রেকের দিকে বিপরীত দিকে মানে এখন যদি আমি এদিকে যদি পজিটিভ ধরি অথবা এদিকে পজিটিভ ধরি আমার ইচ্ছা মতো আমি সমস্যা নাই আমি এদিকটাকে ডিরেকশন এই ডিরেকশনটাকে আমি পজিটিভ ধরি তাহলে পজিটিভ যদি ধরি তাহলে দেখেন এটা কিভাবে লিখতে পারি এখানে লিখি আমি পজিশন এইটাকে যদি আমি ড্র্যাক তাহলে দেখেন সামেশন অফ তার মানে সিগমা এফ প্যারালেলটা এটা প্যারালেল অ্যাক্সিস বরাবর দেখেন এটা অ্যাক্সিসের প্যারালেল যেটা আছে সেটা ধরতেছি এটা কিন্তু পার্টিক্যাল ছিল সেটাই এটার জন্য কিন্তু এটা প্যারালেল তাহলে দেখেন তো সমান হবে হচ্ছে ডি প্লাস এই যে এইটাও এদিকে তার মানে দুটো ডিরেকশন এক ওইদিকে তাই প্লাস হচ্ছে ডব্লু সাইন গ্যামা মাইনাস ট্রাস্ট ইকুয়ালস টু জিরো হয়ে যাবে কারণ সেন্টার অফ গ্রাভিটিতে যেহেতু একভাবে জিরো তার মানে এই যে এক্সিস বরাবর যা সে সবগুলো যোগ করলে একভাবে কত হয়ে যাবে জিরো হয়ে যাবে যোগ করা মানে এই না যে সাইনগুলো পরিবর্তন হয়ে যাবে এটা না সাইন মানে এটাকে নেগেটিভ আছে নেগেটিভ রেখে নেগেটিভ রাখতে হবে এটা পজিটিভ আছে পজিটিভ রাখতে হবে সেভাবে বসেছি এবার কি হয়েছে দেখেন এখানে বা দিয়ে কীরকম হয় দেখেন এবার আমি কি করতে পারি টিটাকে পাশে এটা টি এর আগে যেহেতু মাইনাস আছে এটা জিরো আছে এ পাশে নিয়ে গিয়ে টি সমান সময় সেটা ডি প্লাস ডব্লু সাইন গ্যামা তাকে তার মানে এখান থেকে আমরা কি বুঝি দেখেন এবার ড্রা টি এর মান ড্র্যাগ চেয়ে বেশি তার মানে ড্র্যাগ যে বিপরীত একটা ফোর্স আছে তার চেয়ে অবশ্য কি সামনের দিকে যে প্রপালশন সিস্টেম যে একটা ফোর্স তৈরি করে ট্রাস্ট এ ত্রাস্টের মান বেশি হয়ে যাবে যদি কি করতে হয় ক্লাইম করতে হয় তো ক্লাইমিং ক্লাইম্বিংয়ের সময় অবশ্যই কী করতে হয় ট্রাস্টের মান বেশি হইতে হবে কিন্তু আমরা কি প্যারালেল যখন উইংস লেভেলে ছিল গতকাল কালকের ভিডিওতে তখন কিন্তু ট্রাস্ট এবং ড্র্যাগ কিন্তু সমান হয়েছিলো কিন্তু এখন কি হয়ে গেছে যেহেতু এটা লিফট প্রোডিউস করতে হয় তাহলে এটাকে কী করে এই জন্য এখানে ড্র্যাগের সে ট্রাস্টের মান বেশি হইতে হয় কারণ যেহেতু সেটা উঠতে পারে আর যদি দেখেন যদি উঠতে পারে তাহলে উঠতে ওটার জন্য অবশ্য সামনের দিকে যে বল আছে সেটা বেশি রাখতে হবে পিছন থেকে। হ্যাঁ এবার হচ্ছে হ্যাঁ তারপর হচ্ছে দেখেন গত ভিডিওতে যখন উইংস লেভেলে ছিল তখন কিন্তু সমান ছিল তখন এটা সামনে কী করতে হচ্ছে না লিফ্ট প্রডিউস করতে হচ্ছে না শুধু সামনের দিকে যে বেগে আছে সে বেগে গেলে হচ্ছে তার মানে ট্রাস্ট এবং ড্র্যাগ সমান থাকলে ব্যাগের কোনো পরিবর্তন হয় না তার মানে যে বেগে ছিল সে ব্যাগে চলতেছে চলতে পারে কিন্তু এখানে সেভাবে হয় না কারণ এখানে যেহেতু ক্লাইম্বিং আছে ক্লাইম্বিংয়ের জন্য এক্সট্রা একটা কি ফোর্স লাগে যা ওটার জন্য যেহেতু ওয়েটটাকে কি করতে পারে নালিফাই করতে পারে এই ওয়েটটাকে নালিফাই করার জন্য ড্রেগের সাথে এই পরিমাণ কি ট্রাস্ট বেশি কি করতে হবে ট্রাস্টের মান বেশি করতে হবে কী পরিমাণ ট্রাস্ট বেশি করতে হবে এই যে ডব্লিউ সাইন আলফা পরিমাণ ট্রাস্ট ট্রাস্ট যদি বেশি করি তখন সেভাবে সেটা কি করবে আনএক্সেলারেটেড অবস্থায় উপরের দিকে উঠতে পারবে ক্লাইম করতে পারবে না হয় পারবে না তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি কি এই যে ট্রাস্ট যেটা আছে যদি ক্লাইম্বিং করতে ক্লাইম্বিং অবস্থায় আনএক্সেলারেটেড কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে যদি কি করতে হয় ক্লাইম করতে হয় একটা এয়ারক্রাফটকে তখন তার কি ভ্যালোসিটি সরি ট্রাস্ট প্রোডাকশন যেটা আছে ট্রাস্টটাকে ড্র্যাগের কী পরিমাণ বেশি করতে হয় ডব্লিউ সাইন আলপা পরিমাণ তার মানে ওয়েডের সাথে সাইন গ্যামা সরি সাইন গ্যামা বরাবর হ্যাঁ সাইন গ্যাম ডব্লিউ সাইন গ্যামা বরাবর পরিমাণ কী করতে হয় ট্রাস্ট আরও বেশি প্রডিউস করতে হয় আজকে এইটুকু আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ